আমি অনুশ্রী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সিনিয়র ন্যাশনাল উইমেন্স টুর্নামেন্টে গ্রুপ বিন্যাস হয়ে গেল। বাংলার গ্রুপ এতে রয়েছে, বাংলা ছাড়াও এই গ্রুপে রয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, দিল্লি, রেলওয়েজ, চণ্ডীগড়। অন্য গ্রুপে রয়েছে হরিয়ানা, মণিপুর, ওড়িশা, সিকিম, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে কলকাতায়। এর আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিযোগিতার নদিয়ায় আয়োজন করার, কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ায় আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন প্রতিযোগিতাটি ভোটের আবহে করতে চান না। পরে অবশ্য তিনি জানান ভোটের সময় নদিয়া থেকে প্রতিযোগিতাটি কলকাতায় সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাতেই মহিলাদের সিনিয়র ন্যাশনাল হচ্ছে। জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়ল দুরন্ত প্রত্যাবর্তন মশাল বাহিনী। 4-2 গোলে কেরল ব্লাস্টার্সকে হারলেন সাউথ প্রেসপুরা। বেঞ্চ নয়, গ্যালারিতে বসে দলের দাপট দেখলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত। জোড়া গোল করে লাল হলুদ ব্রিগেডের নায়ক সল ক্রেসপো ও মহেশ সিং। তবে লাল কার্ড থেকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হলো কেরলের 2 ফুটবলারকে। টিম টিম করে চলছে প্রথম 6 ওঠার সম্ভাবনা। এহেন পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের টিমের বিরুদ্ধে ডাগ আউটে থাকবেন না কোচও। তারপরে রয়েছে কেরলের দর্শকের শ্রব্ধবন্ধ। কিন্তু গতকালের ম্যাচে এত সমস্যাকে হেলায় উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়েও বিপক্ষের দুর্গ থেকে ম্যাচ জিতে নিল মশাল বাহিনী। এখনও প্লে অফে ওঠার আশা বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলে। কেরলে গিয়ে কেরল ব্লাস্টার্সকে 4-2 গোলে তারা হারিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন সল ক্রেসপো, মহেশ নরেন সিং। কেরলার 1টি গোল ফেদক সার্নিসের, আর 1টি গোল ইস্টবেঙ্গলের হিজাজি মাহারের আত্মঘাতী। ম্যাচ চলাকালীন কেরলার 2 ফুটবলার জিকসন সিং ও নওচা সিং লাল কার্ড দেখেন, ফলে বেশ কিছুক্ষণ 9 জন ফুটবলার খেলতে হয় কেরলাকে। এই জয়ের ফলে 20 ম্যাচে 21 পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। ক্রিকেটের ডায়েরি। ঠিক 1 সপ্তাহ আগে মায়াঙ্ক বললেই সবাই ধরে নিতেন মায়াঙ্ক আগরওয়াল। মাত্র 4-5 দিনেই যেন ছবিটা বদলে গেছে, এসে গেছেন অন্য এক মায়াঙ্ক। ইনি অবশ্য ব্যাটার নন, জোরে বোলার। গত কয়েকদিনের যাবতীয় চর্চা এখন 21 বছরের এই জোরে বোলারকে ঘিরেই। লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, সেদিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই জোরে বোলার। সেই দুরন্ত বোলিং এখনো ভুলতে পারেনি কাগিজুর রাবাড়া। সেই রেস কাটার আগেই ফের চমক, 14 রানে 3 উইকেট তুলে নিলেন। নবাগত এই তরুণকে ঘিরে যেন নতুন করে স্বপ্ন দেখছে রাবাড়া। দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার এখন থেকেই যেন টি-20 বিশ্বকাপে দলে দেখছেন মায়াঙ্ককে। 2টো ম্যাচেই ও নিজেকে দারুণভাবে মেলে ধরেছে। ওর এই বোলিং নিশ্চয়ই নির্বাচকরাও দেখছেন। বছর 2 আগের কথা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন মুম্বাইয়ের এক ব্যাটার। প্রতিযোগিতায় ভারতের সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি, নাম অঙ্গকৃষ্ণ রঘুবংশী। সেই ব্যাটারকেই এবারে আইপিএলের নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নাইট শিবিরে সেই কাজে সন্দেহ প্রকাশ করেছিলেন বহু বিশেষজ্ঞই। বিশাখাপত্তনমে অবশ্য যে ঝড়টা তিনি তুললেন, তারপর অঙ্গকৃষ্ণকে নিয়ে কারও কোনো সন্দেহ থাকার উপায় নেই। 3 নম্বরে নেমে 27 বলে 54 রানে ঝকঝকে ইনিংসটা সাজানো ছিল 5টি 4 এবং 3টি 6। আমি বল অনুযায়ী খেলার পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, শেষ কয়েক সপ্তাহ নেটে ব্যাটিং করেছি ভালো মতো, সেটা আজ কাজে লেগেছে। 22 গজে নেমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন যিনি। দ্বিতীয় উইকেটে সুনীল নারায়ণের সঙ্গে তার জুটিতে যোগ হয়েছে 104 রান। আইপিএলের এখনও অর্ধেক মরশুম কাটেনি, এর মধ্যেই বেশ জমে উঠেছে কমলা টুপি এবং বেগুনি টুপির দৌড়। একাধিক ক্রিকেটার শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে রয়েছেন। কমলা টুপির দৌড়ে বিরাট কোহলিকে টক্কর দেওয়া শুরু করলেন ঋষভ পান্ত। বেগুনি টুপির লড়াইয়েও গায়ে গায়ে রয়েছেন বোলাররা। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকে কমলা টুপি এবং সর্বোচ্চ উইকেট শিকারীকে বেগুনি টুপি দেওয়া হয়। কোহলি এই মুহূর্তে 203 রান করে সবার উপরে, তার 2টি অর্ধশতরান রয়েছে। তারপরে রয়েছে যথাক্রমে রিয়ান পরাগ এবং হেনরিক ক্লাসেন। চতুর্থ স্থানে উঠে এসেছেন পান্ত। প্রথম 2টি ম্যাচে রান না পেলেও চেন্নাই এবং কলকাতা ম্যাচে পরপর অর্ধশতরান করেছেন তিনি। সিনিয়র ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজের নেতৃত্বের ব্যাটন উঠল মাইকেল ব্রেসওয়েলের হাতে। 2 বছর আগে টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল, খেলেছিলেন মাত্র 16টা ম্যাচ। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশে ফিরে গেলেন চেন্নাই সুপার কিংসের পেসার মুস্তাফিজুর রহমান। সিএসকে টিম ম্যানেজমেন্টের তরফে একথা জানানো হয়েছে। তিনি দেশে ফেরা আগামী শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন না। পাঁচরে চোট এখনও সারেনি, তাই চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার শিবম মাভি। 25 বছর বয়সী এই ক্রিকেটার 2023 সালের অগস্টে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। লখনউ হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শিবিরে যোগ দিলেও অনুশীলন করেননি। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ সূর্যকুমার যাদব। বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমি তাকে ফিট ঘোষণা করেছে। সব ঠিক থাকলে আগামী রোববার দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে খেলবেন তিনি। দীর্ঘ 3 মাসেরও বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ফেব্রুয়ারিতে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া প্রকাশ করেছিল একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম। কোন কোন সংবাদ মাধ্যম রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির বিস্তারিত তুলে ধরেছিল, তবে এখন পর্যন্ত রিয়াল ও এমবাপ্পের মধ্যে চুক্তি হওয়ার আনুষ্ঠানিক কোনো খবর আসেনি। এমনকি এমবাপ্পে নিজেও সরাসরি কিছু বলেননি। সর্বশেষ বিষয়টি নিয়ে কথা বলার সময় বলেছিলেন, তার কাছে বলার মতো কিছু নেই। এমবাপ্পের কাছে বলার মতো কিছু না থাকলেও এখনও কেরিয়ার সংক্রান্ত পরামর্শ পেয়ে চলেছেন বিশ্বকাপজয়ী এই ফরওয়ার্ড। এবার ফ্রান্স ও আর্সেনাল তারকা রবার্ট পিরেস এমবাপ্পেকে রিয়ালে না যেতে পরামর্শ দিয়েছেন। এ সময় তার নিজের রিয়ালকে ফিরিয়ে দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ফরওয়ার্ড। লাল বল এবং সাদা বলের ক্রিকেটে দুই আলাদা কোচ নিয়োগের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাল বলের কোচ হিসেবে তাদের ভাবনায় রয়েছে প্রাক্তন অস্ট্রেলীয় জোড়ে বোলার জেসন গিলেস্পি। সাদা বলের ক্রিকেটের দায়িত্বে ভাবা হয়েছে গ্যারি কাস্টার্নের নাম। 15 এপ্রিলের মধ্যে আগ্রহী বিদেশি কোচের এই পদের জন্য আবেদন করার কথা জানাচ্ছে পিসিবি। আগ্রহী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরও দু ধরনের কোচের পদে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। এখন ইউগেন ক্লপের উত্তরসূরি হিসেবে লিভারপুলে পা রাখবেন না জাবি আলোনসো, বরং বর্তমান ক্লাব বেয়ার লেভারকুসেনে থাকবেন লিভারপুলের এই কিংবদন্তি প্রাক্তনে। ইতিমধ্যে জার্মান ক্লাবটি কর্তাদের সেই কথা জানিয়েও দিয়েছেন জাবি। চলতি মরশুমে জাবির কোচিংয়ে দুরন্ত ছন্দে আছে লেভারকুসেন। শুধু 10 পয়েন্টের লিড নিয়ে বুন্দেসলিগার শীর্ষে থাকাই নয়, মরশুমে এখনও কোনো ম্যাচ হারেননি এই স্প্যানিশ কোচের দল। চলতি মরশুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন ক্লপ। প্যারিস অলিম্পিকের আগে একজন অ্যাথলিটকে অর্থ সাহায্য করার কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রক। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অধীনে বিদেশে ট্রেনিং ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এই সাহায্য করা হবে বলে জানা গিয়েছে। ওই অ্যাথলিটদের তালিকায় বক্সার নিখাত জারিন, লং জাম্পার মুরলি শ্রীশঙ্কর, প্যাটলার মনিকা বাত্রা রয়েছেন। প্যারিস গেমসের আগে ক্রীড়া মন্ত্রকের এই সিদ্ধান্তে সুবিধা হবে অ্যাথলিটদের প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে। ভারতীয় বক্সারদের মধ্যে নিখাত ছাড়া লভলিন বরগোহাঁই, পারভিন ঝুডা এবং প্রীতি পাওয়ার ইতিমধ্যে অলিম্পিকে ছাড়পত্র পেয়ে গিয়েছেন। প্যারিসে নামার আগে তুরস্কে এই বক্সারদের বিশেষ ট্রেনিং ক্যাম্প হবে। নিখাতদের কোচ ও একজন ফিজিওকে রাখা হবে ওই ক্যাম্পে, যার খরচ পুরোটাই দেবে ক্রীড়া মন্ত্রক। 3 কুস্তিগীর দীপক পুনিয়া, সুজিত ও নবীন আবার ট্রেনিং এর জন্য যাবেন রাশিয়া, সঙ্গে তাদের অনুশীলনের সঙ্গী কোচ ও ফিজিওরাও যাবেন। এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারের জন্য প্রস্তুতি নেবেন দীপকরা। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে লিগে অবস্থান তিনে। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা 59 পয়েন্ট আর রিয়াল শীর্ষে আছে 66 পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা শেষ 16-তে উঠলেও যে খুব একটা ছন্দে আছে তা বলা যায় না। নাপোলির মাঠ থেকে প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছে তারা। ক্লাবটির সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে দুদিন আগে বলেছেন বার্সা সমর্থকরা সত্যটা জানতে চায়। যদি আমরা এই বাস্তবতার মধ্যে থাকি আমাদের এ সমস্ত কথা বলতে হবে। একটা বিভ্রান্তি তৈরি করে বলতে পারি না যে আমরা চ্যাম্পিয়ন লিগ জিততে যাচ্ছি, যখন আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থই নেই। প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে যাওয়া শুটারদের বিশেষ পরামর্শ দিলেন বেইজিং অলিম্পিক্সের সোনাজয়ী অভিনব বিন্দ্রা। তিনি বলেন, প্রত্যেক দিন এবং রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করো, আমি কি সেরা? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সাফল্য এসে তোমার হাতে ধরা দেবে। নিজের প্রতি সৎ থেকো, দেশের সম্মান এখন তোমাদের হাতে। নতুন আন্তর্জাতিক বক্সিং কমিটি গড়ার জন্য সময়সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আগামী বছর শুরুর মধ্যে তা না করা হলে 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে বক্সিং ছেড়ে ফেলা হবে, এই হুঁশিয়ারিও দিয়েছে IOC। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। বিলম্বিত বোধোদয় অনেকটা তেমনই বলা চলে। দীর্ঘ বিতর্ক টালবাহানা শেষে অবশেষে স্থানীয় ক্রিকেটে ভিন রাজ্যের ক্রিকেটারদের ছাড়পত্রজনিত নিয়ম বদলের রাস্তায় হাঁটল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। 26 মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম বদলের বিষয়টা নিয়ে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের প্রত্যেক অনুমোদিত ক্লাবকে চিঠি পাঠিয়েছিল সিএবি। বলা হয়েছিল, এই বিজ্ঞপ্তির দ্বারা জানানো হচ্ছে অনুমোদিত প্রথম ও দ্বিতীয় ডিভিশন ক্লাবগুলোর সাথে 2023 সালের সিএবি অ্যাডমিনিস্ট্রেটিভ রুলে 22B ধারা বিলুপ্ত করা হলো। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ঘরোয়া ক্রিকেটের সিনিয়র পর্যায়ে ভিন রাজ্যের রেলওয়েজ বা সার্ভিসেসের হয়ে প্রতিনিধিত্ব করা কোনো ক্রিকেটার সিএবি পরিচালিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে এবার থেকে ছাড়পত্র লাগবে না। আসন্ন কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশন লিগে দলগুলো প্রথম একাদশের ন্যূনতম 4 জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হলো। IFA অফিসে প্রিমিয়ার ডিভিশনের দলগুলো প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন IFA পদাধিকারীরা। এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়,
এই বৈঠকে প্রিমিয়ার ডিভিশন থেকে যে দুটি দল পয়েন্টের বিচারে সবার নিচে থাকবে সেই দুটি দলের অবনমনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ সবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।